মৃত ব্যক্তি হামলা চালিয়ে ভেঙেছে নৌকা প্রার্থীর বাড়িঘর। নেত্রকোনার কেন্দুয়ায় মৃত ব্যক্তি হামলা চালিয়ে ভেঙেছে নৌকা প্রার্থীর বাড়িঘর ও আসবাবপত্র। শুনলে কিছুটা অবিশ্বাস্য হলেও মৃত ব্যক্তির বিরুদ্ধে এমন গায়েবী অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থীকে হয়রানি করতে থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে নৌকা প্রার্থীর ভাগ্নে শাহ আরিফিন রুমন। গত বৃহস্পতিবার গভীর রাতে কেন্দুয়া উপজেলার 12 নং রয়েলবাড়ি আমতলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ নাজমুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে শেখ নাজমুল হকের ভাগ্নে শাহ আরিফিন রুমন বাদী হয়ে 52 জনের নাম উল্লেখ করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরো 120 জনকে। মামলার 25 নং আসামি করা হয়েছে ফতেপুর গ্রামের মৃত ইসব আলীর ছেলে মোহাম্মদ রহিমকে। তিনি গত 21 সালের 27 আগস্ট মারা যান। এছাড়া 43 নং আসামি একজন প্যারালাইজড রোগী, তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 20 নং আসামি বেশ কিছুদিন ধরে রংপুর এলাকায় অবস্থান করছেন। এছাড়া 47 ও 48 নং আসামি একই ব্যক্তি, জানিয়েছেন গ্রামের সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান। প্যারালাইজড রোগী ও মৃত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান আকন জানান, প্যারালাইজড রোগী ও মৃত ব্যক্তি রাতের আধারে গিয়ে একজন চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা চালাবে, দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করবে? আর তা কি করে সম্ভব? তিনি ভোটে হেরে যাবেন এমন আশঙ্কা থেকে আমার কর্মীদের উপর হামলা চালিয়ে মারধর করে উল্টে একটি মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে মাঠ ও কেন্দ্র দখলের পায়তারা চালাচ্ছেন। আমি ও আমার সমর্থকরা যেন নির্বাচনী প্রচার প্রচারণা না করতে পারে, তাই এই মিথ্যা মামলার আয়োজন।